পরবর্তী প্রশ্ন করেছেন উস্তাদ কোরআনের আহরুফ নিয়ে ওয়েস্টের আলেম যেমন ইয়াসের কাজী বিভ্রান্তি মত দিচ্ছে এই বিষয়ে কিছু বললে উপকৃত হতাম আমি ওনার সম্পর্কে বলছি না তো আহরুফ নিয়ে কথাটা বলছি কারণ আমি ওনার সম্পর্কে বিস্তারিত জানি না ওনার বই পড়ি না আমি কিছুই যে ওনার সম্পর্কে জানি না তো আমি আহরুফ নিয়ে বলি আহরুফ সুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন উনজির আল কোরআন আলাইসাম একটা আহরুফ কোরআন নাজিল করা হয়েছে সাত হরফে এ সাত হরফ কী এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে ব্যাখ্যা করেছেন আলেমরা এক একজনে এক একটা বলেছেন তো বস্তুত যেটা ছিল সেটা হচ্ছে প্রথম প্রথম কোরআনে করিমকে বুঝানোর জন্য সুল্লাহ সাল্লাহ ইসলাম ওই বিভিন্ন গোত্রের কিছু লাহজা আছে লাহাজা আছে ওই লাহাজাতে। কোরআন পড়তে অনুমতি দিতেন যেমন কোথাও লামকে মিম করে পড়া যেমন আমসিয়াম সাফর বা মিম করে পড়া যেমন হাদরামিদের একটা লাহজা আছে তো বিভিন্ন গোত্রের আরবের বিভিন্ন গোত্রের লাহজা ছিল লহজাগুলিতে তারা পড়তো লহজাগুলি তারা পড়তো কিন্তু এর অর্থ এই নয় যে এটা কোরআন বলে সহজ করার জন্য সত্যিকে পড়তে সত্যিকে পড়তো কিন্তু তারা যখন রসুলের কাছে বা সাল্লাম যখন বলতেন তিনি কিন্তু সাত থরফে বলতেন না তিনি শুধুমাত্র যেটা খোরাসি সঠিক ভাষার যেটা মূল শব্দ সেটা দিয়ে বলতেন যেটা নাজির হচ্ছে এটাই বলতেন অন্যরা সহজ করার জন্য এটাকে কখনো কখনো পরিবর্তন করতে এই শব্দ পরিবর্তন করতো না কিন্তু উচ্চারণের মাধ্যমে পরিবর্তন আসতো এটা কেউ কেউ বলেছেন এটা কেউ কেউ বলেছেন এটা বলা হয় সব লোগাত সাতটি লোগাত ছিল কারণ আরও বিখ্যাত সাতটি ভাষা মানে সাতটি ভাষার বিভিন্ন এ আছে যেমন আমাদের দেশে এলাকাভিত্তিক যে সমস্ত ভাষার পরিবর্তন আপনি লক্ষ্য করবেন নোয়াখালী এবং চিটাঙ্গের সাথে সাথে যদি সিলেটের একসাথ করা হয় এরপর যদি চাপাই নেওয়া গুঞ্জের একসাথ করা হয় তাহলে দেখবেন যে কত রকমের ভাষা বের হচ্ছে কিন্তু ভাষা তো একটাই লিখিত ভাষা কিন্তু এতগুলি হয় না একটাই হয় তো উচ্চারণের জন্য রসুল্লাহ আসলাম ছাড় দিতেন কিন্তু যতগুলোর মুখস্থ হয় মানুষের অন্তরে মূল ভাষাটা চলে যায় এটা রসুল্লাহ আসলাম ছাড় দিতেন যে সে পড়ুক তারপর শিখুক দিন শিখুক দিনে ঢুকুক ঢুকলে আর সেটা পড়বে না তো সেই হিসাবে অনজার কোরআন আলিয়া সাবা তাহরুফ সাত হরফে পড়ার মতো তার অনুমতি দেওয়া হয়েছিল পরবর্তীতে পরাশি পড়াশ ফরাসির ভাষায় সবাই মুখস্থ করেছে এবং সেই হিসাবে লেখা হয়েছে এটা হচ্ছে একটি ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কেউ কেউ বলেছেন না বরণ সাবা তাহরুব বলে সাতটি কেরাত বোঝানো হয়েছে সাতটি কেরাত কি সাত কেরাতে পড়া হয় কোরআনে কারিমের কোরআন করিম বাড়িকে সাত রকমে পড়া যায় এক একটা শব্দকেই যেমন আপনি এটা হলো হরকতের বেশ কম কখনো কখনো টানের বেশ কম এটা হয় যেমন আপনি দেখবেন উল্যা ইকা দেখবেন যে ওয়ার্কশপ হচ্ছে উলাইকা মানে হামজাকে তাকফিফ করে পড়েছে যারা যারা আমরা জালালাইন পড়েছি সেখানে দেখবেন যে বারবার যেখানে হামজা আসছে আন্দার তুম বা আমিন তুম সেখানে দেখবেন যে বলেছে যে এটাকে শক্ত করে অথবা হালকা করে অথবা একটাকে শক্ত করে একটাকে হালকা করে একটা আলিফ মত করে এইভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন তো কারিমে এরকম এই যে কেরাত আছে এই কেরাতগুলিকে বলা হয়েছে এবং কেরাতগুলির মধ্যে ফেক আছে কোরআগগুলির মধ্যে আকিদা আছে কেরাতগুলির সাথে অনেক কিছু জড়িত আছে এই জন্য কেরাতগুলিকে এখনও আছে এবং এটা থাকবে এবং এটা হচ্ছে মোতোয়াতের কেরাত এটাকে কেউ কেউ বলেছেন এবং এটা বেশি বিশুদ্ধ আমার কাছে মনে হয় যে কোরআনের এই সাতটি কেরাত আছে ষাটটি কেরাত হল পড়ার নিয়ম পড়ার নিয়ম এবং সেখানে সাতটির সাথে আরও তিনটি মিলিয়ন দশটি কেরাত মূলত পরবর্তী ইয়ে হয়েছে সব মূলত হলে মূল হল সাতটি এই সাতটি কেউ কেউ বলেছেন সাবার তাহার উপরতে হলো এই সাতটি পড়ার নিয়ম এই সাতটি পড়ার নিয়ম এখনও সারা বিশ্বে প্রচলিত আছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কোনো মুসলিমদের কোনো মৌলিক কোনো কেউ দেখাতে পারবে না যে এর দ্বারা কোনো পরিবর্তন হয়ে গেছে কোনো কিছু সেটা না বরং এটা হচ্ছে কোরআনকারী মাহাত্ম যে এটাকে বিভিন্নভাবে পড়া যায় সুন্দর করা যায় সুন্দর সুন্দর যত সুন্দর করে তত বেশি কেরাত মানুষ শুনতে চায় আমরা যখন মদিনা ইউনিভার্সিটি পড়তাম তখন আমাদের মসজিদে মাঝে মধ্যে একজন পাকিস্তানি আসিল মক্কা ছিলেন যিনি আল কোরআন ডিপার্টমেন্টে পড়তেন তো উনি এত সুন্দর করে এক একদিন এক এক কেরাত করে পড়তেন সাতকার দিয়ে পড়তেন আমরা সবাই শোনার জন্য ব্যস্ত হইতাম যে এটা শুনতে যাব তো এরকম এটা একটা আলাদা এই বিদ্যাও বটে এবং এর এই বিদ্যা আলহামদুলিল্লাহ পাকিস্তানে একটা বিরাট অনেকগুলো মারহাদ আসা ইনস্টিটিউট আছে বাংলাদেশে খুব একটা নেই কিছু কিছু ভাই আজহার থেকে পড়ে এসে এখন সেটা শিখছেন আর মোদিন ইউনিভার্সিটি পড়ে এসে কিছু কিছু আলেম সেটাকে শিখাচ্ছেন তারা জানেন এটা এটার বিরাট গুরুত্ব রয়েছে এবং এটার অস্বীকার করা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য এগুলি অস্বীকার করা যায় না সাবাত কেরাত যেটাকে বলা সাতটি কেরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এগুলো এটা সোল্লা পর্যন্ত মতওয়াতের সনদা সাব্যস্ত কেরাতের জন্য শর্ত হচ্ছে যে তিনটি একটি হচ্ছে অবশ্যই সনদা সাব্যস্ত হইতে হবে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এটার মধ্যে রাস্ম মিল থাকতে হবে রাসম রসমনতে লেখার মধ্যে একরকম হতে হবে কোনো শব্দ পরিবর্তন হবে না শব্দের নোক্তা পরিবর্তন হতে হলেও হতে পারে কিন্তু সেটা আর মূল রসায়ন পরিবর্তন হবে না আর তিন নম্বর হচ্ছে সেটা অর্থে একটা বিপরীত হবে না এই জন্য এই ক্রাতগুলো সম্পূর্ণরূপে মোতাবাতের জিনিস এগুলিকে অস্বীকার করা যায়জ নেই যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়তনীব করুন তারা আসলে অনেকেই বিভ্রান্তির পথে চলে যাচ্ছে ধীরে ধীরে আলমরা যদি বড় হয় অনেক সময় যদি গত ত্রুটি থাকে ধীরে ধীরে বিভ্রান্তি চলে যায় আল্লাহ তাদেরকে হেদায়তনীব করুন এবং সঠিক পথে ফিরিয়ে আনো এই দোয়াটি আমরা করছি তো আমরা বলি যে বা আহরুফ কোরআন কারিমের এটা বৈশিষ্ট্য এবং সহি হাদিদ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সাব আত আহরুফের সেটা ভাষা হোক অথবা সেটা ল হোক অর্থাৎ যেটা উচ্চারণ উচ্চারণ উচ্চারণের ভিন্নতা হোক শব্দের অথবা সেটার পড়ার ভিন্নতা হোক সেটা অথবা শব্দগত ভিন্নতা হোক শব্দের হরফ বর্ণগত ভিন্নতা হোক অথবা সেটার উদ্দেশ্য হচ্ছে যে সেটা কেরাত বা পড়ার ভিন্নতা এই দুইটাই এখানে বেশি প্রাধান্য পাবে এই দুইটাকেই আলমরা প্রাধান্য দিয়েছেন দুইটাই শুদ্ধ এবং কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিজে কোরআনে বলেছেন ইন্ডিয়ান দিকরা আল্লাহ হাফিজুন আমি যে কি নাজির করেছি এবং এটা আমি হেফাজত করবো অবশ্যই আল্লাহ তালা বলছেন তিনি হেফাজত করবেন কোরআনে কারিমকে তিনি হেফাজত করছেন এবং কেমন তর্যন্ত সেটা করবেন সেখানে কারো অস্বীকার করা যায় কি যায় আসে না এবং কেউ কারো দ্বারা প্রভাবিত হয়ে কারো প্রশ্ন উত্তর দিতে না ফেরে নিজে প্রভাবিত হয়ে যাওয়া এগুলো দুর্বলদের লক্ষণ তারা সেটা করে থাকে তো তারা এটা করে যদি কথা বলে তাহলে অবশ্যই দুঃখজনক হবে এটা ঠিক হবে না আমরা অবশ্যই আমাদের স্যালফদের মন মূলনীতি অনুসারে চলব যে আমরা বিশ্বাস করি কোরআনের সাতটি সাত সাত আহরুফে নাজিল হয়েছে এবং সাত আহরুফের মধ্যে সেটা হয় শব্দগত শব্দ এক একটা বর্ণগত উচ্চারণে বেশ কম অথবা মূল পুরোটাই পড়ার উচ্চারণ পড়া শুধু পড়ার বেশ কমে হরকতার বেশ কমে সেটা পড়া হয়েছে অথবা কোনো হামজা সহজভাবে করার জন্য পড়া হচ্ছে এরকম যে নিয়মগুলো সেখানে আছে সেগুলো যারা কেরাত পরে তারা আলহামদুলিল্লাহ আমার চেয়ে বেশি জানে তারা তাদেরকে জিজ্ঞাসা করে আপনি জেনে নিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটাতে বিভ্রান্তি স্মরণের কোনো কিছু নেই এইটা করে কারা যারা পাশ্চাত্যবিদরা তাদের কোনো নিজের ঘর বানিয়েছে প্রাছ্যবিদরা নিজের ঘর বানিয়েছে কাঁচের এরপরে আমাদের শিশাডালা প্রাচীরে ডিল ছড়ে এদের ঘরের কিছুই নেই কিতাব বলতে কোনো কিছুই নেই সেই কিতাবের মধ্যে কোরআন আল্লাহর কথা বলতে কোনো কিছু খুঁজে পাওয়া কঠিন একটা কোনটা মানুষের কথা বানিয়ে বানিয়ে লিখেছে এরপরে সেটাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে আল্লাহ কোরআন আমাদের কোরআন এটা বলেছেন কিন্তু আমাদের কোরআন আলহামদুলিল্লাহ এমন কোনো কিছু না পাওয়ার কারণে তারা ব্যস্ত হয়ে পড়লো যে কিছু পাওয়া যাচ্ছে না কেন তখন তারা বিভিন্ন শব্দ নিয়ে বিভিন্ন এরকম কিছু সন্দেহ তৈরি করার চেষ্টা করে এগুলি তো অবশ্যই অ্যাভয়েড করে যেতে হবে এগুলি হচ্ছে আমাদের বর্তমান সবচেয়ে সমস্যা হচ্ছে এটাই কোনো দিন এগুলি নিয়ে পূর্ববর্তী কোনো আপনারা এটি বলতো না কেন বলতো না তারা এদিকে সাহসও করতো না কথা বলার এখন আমরা যে দুর্বল হয়ে গেছি সর্বদিক থেকে প্রশাসনিকভাবে এবং বিভিন্ন দিক থেকে আমাদের ইমানের দুর্বলতার কারণে তারা আমাদের উপরে এই সমস্ত সন্দেহ আরোপ করার সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইমান যদি মজবুত থাকতো তারাই ইমানের সামনে দাঁড়াতে গেলে মানুষের কিছু শক্তি লাগে তাদের সেই শক্তি থাকতে তারা কথা বলতে পারছে অসত্য না কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে তারা সেগুলি বলছে আর আমরা সেগুলি অবাধে গলাত গ্রহণ করছি এটা আসলে দুঃখজনক আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন এবং হেদায়তের পথে রাখুন হেদায়তের পথে আমাদেরকে অবিচল রাখুন এবং এই সমস্ত ভাইদেরকে তাদেরকে দিনের উপর আরও বেশি কাজ করার তৌফিক দান তাদেরকে হেদায়তের পথে ফিরিয়া আসার তৌফিক দান করে কাছে এই দোয়াই করছি